বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই বোন, অভিভাবক, দর্শক, শুভাকাঙ্ক্ষী সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমি আপনাদের এই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য পাত্র এবং পাত্রীর সন্ধান দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, কারণ বিয়ের সাদের ব্যাপার কিন্তু প্রত্যেকটা পরিবারে থাকে। আমি খুবই আনন্দিত হই যখন আমি মানে আল্লাহর মোহনের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আদায় করছি যে কোনো না কোনোভাবে প্রতিদিনই আমাদের কাছে নতুন নতুন কালেকশন আসছে। কিভাবে আপা, ওই আপা আপনার নাম্বারটা দিয়েছে, ওই ভাই আপনার নাম্বারটা দিয়েছে, ওনাদের একটা আপনি কাজ করেছেন সেভাবে, মানে আমি লজ্জিত হবে আল্লাহ মোহনের কাছে। আমি আপনাদের মাধ্যমে দোয়া চাই আপনাদের কাজ যাতে করতে পারি। আর যারা এইভাবে আমার কাছে পাঠাচ্ছে আমি তো আর কিছু দিতে পারি না, কিন্তু আমি প্রতিটা দাওয়াজে প্রতিটা খট আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, তাদের হায়াত বাড়িয়ে দাও, রিজিক বাড়িয়ে দাও, দন্দলত দাও। যাদের মন মানসিকতা এরকম, আমার হাজার আছে কিন্তু আমি আরেকটা মানুষকে হেল্প করব সেই মেন্টালিটি নেই, তাদেরকে আমি মোটেও মনে করি না সেই বড়লোক। যার যা আছে তা সন্তুষ্ট থেকে অন্যজনের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। যেমন আমি এটা প্রতিনিয়তই আমি পাচ্ছি, প্রতিটা পরিবার থেকে আমি পাচ্ছি, আমি তো আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আসলে অনেক কথা আছে যেগুলি আমি আপনাদের সামনে অনেক সময় শেয়ার করি। কেন করি? এটা আসলে একটা ভালো জিনিস যে আমি আমি যে এই যে আমি এই কাজ সমাজে মানুষের কল্যাণে করছি, তারপর এটা যে মানে মানুষ ভালোভাবে নিচ্ছে সেটা তো আমার আপনাদেরকে জানানো দরকার, না জানলে কীভাবে জানবেন? অনেকে আছে, অনেক ভুয়ার মাঝে আপনারা থাকেন, অনেক কল্পনার মাঝে থাকেন, হঠাৎ করে একজন একটা বললো সেটা বিশ্বাস করে আপনারা দেখা যাচ্ছে সব দিয়ে দিচ্ছেন। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, আমি আপনাদের একজন বড় বোনের মতো, মায়ের মতো। আপনাদেরকে কোনো ছেলে মেয়ে পরিচয় করলে তারা অতি উৎসাহিত হয়ে হয়তো বলবে যে কান্তাপাকে জানিও না, যারা এই কথাটা বলবে আপনি মনে করবেন সেখানে প্রবলেম আছে। এইরকম অনেকেই সমস্যাগ্রস্ত হতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি আপনাদের টাকা পয়সা অর্থ বৃত্ত আমার কোনো কিছু দরকার নাই, কিন্তু আপনাদের একটা ভালো কাজ করলে আপনি এক মাস, দুই মাস, ছয় মাস পরে হলেও আমাকে আরেকজন পাঠাবেন, এটাই আমার সফলতা, আমি এটাই মনে করি। সেজন্য আপনাদের খারাপ কাজটা নিয়ে সারা জীবন আমি বদ্ধ আর ভাগ হবো এটা আমি কখনো চাই না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে মানুষই, যেহেতু এখন মানুষের খুব ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে যেমন ভালো সেমন খারাপও আছে, সেজন্য আপনারা একটু ডিজিটালভাবে হইতে চেষ্টা করেন। মানুষ যে যেটা বলো সেটার উপরে বিশ্বাস করবেন না, বাট একটু যাচাই বাছাই করে তারপরে আপনার যা কিছু করার করবেন। আর যেই মানুষটা বলবে আপাকে জানাও না সেটা মনে করবেন নিশ্চয়ই তার মেন্টালিটিটা, সে এখনই এরকম একটা কাজ করতেছে, সে আরও অন্যায় কাজ করতে পারে, এটা আমি গেছি। কারণ এখানে তো আমার টাকা পয়সার ব্যাপার না, আমাকে জানাইলে আমি হয়তো তার পুরো ভাবভঙ্গি সব কিছু, আমরা আসলে সামান্য একজন মানুষ হয়তো কিছু বুঝতে পারবো, আপনাদের একটা ভালো পরামর্শ দিতে পারবো, এতটুকুই। তো আমার ভাই ও বোনরা দেশে এবং প্রবাসী থেকে যারা আমাকে যোগাযোগ করে আমার এই প্রতিষ্ঠানটাকে আপনারা মানে আগায় নিচ্ছেন, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা দোয়া রইল। আর কি দিতে পারবো দোয়া ছাড়া? আমি জানি যে একমাত্র দোয়াই কিন্তু ভাগ্য মানুষের পরিবর্তন করতে পারে, এটা প্রতিটা ক্ষেত্রে আপনারা এটা পালন করবেন। আপনারা চাচ্ছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কিছু, এটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো কিন্তু খালি হাতে ফিরে না। সেজন্য আমার বিশ্বাস আপনাদেরকে আমি এটা বলার কারণ একটাই, বিশ্বাস করেন আপনাদের জন্য আমি ভালোটা চাই, আমি কখনো চাবো না। আর যেই ছেলে মেয়ে কোনো সমস্যাগ্রস্ত আমি কিন্তু সেটা ডিসপ্লে করি না, এটা সবসময় মনে রাখবেন। বেশি কথা বললে আবার সময় চলে যাবে, এখন আমার অনেকগুলি পাত্র আসছে, পাত্রীও আসছে, এখন আমি কী করব? এখন আমি আগে আমার পাত্র ভাইদের কথা একটু বলি, কারণ বেশ কয়েকটা পাত্র এখন দেশে আসছে, তাদের জন্য আমার ইমার্জেন্সি পাত্রী প্রয়োজন। পাত্রদের তো ওই একই কথা, আপু ভালো একটা মেয়ে দেন, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু দরকার নাই, সচ্চরিত্রবান ভালো একটা মেয়ে দেন, সুন্দর, উল্টা তাদেরকে খরচ দিয়ে নিব। যেমন এক ভাই সে ফোন করেছে, তার সে হচ্ছে কানাডায় সিটিজেন, ওনার বাসা হচ্ছে গুলশানে, উনি মাস্টার্স করা, ওনার ডিভোর্স হয়ে গেছে, ওনার তিন বাচ্চা, বলছে যে আপু আমি এমন একটা মেয়ে চাই যে মেয়ের কোনো বাচ্চা নাই, আমি সেই ধরনের মেয়ে বিয়ে করবো, শোক সে গরিব আমি, উল্টা তাকে সব কিছু দিয়ে খরচপত্র দিয়ে তারপরে আমি নিয়ে আসবো। তো আমার মনে হয় এরকম অনেক মেয়ে আছেন যাদের সঙ্গত কারণে এখনও বিয়ে হয় নাই বা ডিভোর্স হয়ে গেছেন, বাচ্চা হয় নাই, তাদেরকে আমি আহ্বান করবো। আরেকটা ভাই সে শুধু জাপান থেকে ফোন
করছে, ওনার বয়স 52। তো উনি ওইখানে ওখানে জব করে এবং ওনার বিজনেস আছে। উনি জাপানিজ মেয়ে বিয়ে করছিল, ওইখানে তো জাপানিরা তো তাদের সাথে ছেলে বাচ্চা আছে দুইজন, তারা ওইখানেই থাকে। তো এই ভদ্রলোক বিয়ে করবে, সে দেশে থেকে বিয়ে করতে চাচ্ছে, ভালো একটা মেয়ে চায়। মানে তাদের রিকোয়ারমেন্ট আমি জানাই, কারণ প্রত্যেকটা পাত্রই কিন্তু তাদের রিকোয়ারমেন্টটা খুব সিম্পল, তারা একটা ভালো মেয়ে চায়, তাদের কিন্তু আর কোনো চাওয়া পাওয়া নাই। তো এই দুইটা ছেলের কথা বললাম, যেহেতু আরও দুইটা পাত্রীও আমাদের কাছে এখন অফিসে একজন আছে, তার কথা আমার বলতেই হচ্ছে। পাত্রী হচ্ছে নামতুলি, ও বগুড়া বাসা, ও কিন্তু 6টা পর্যন্ত আমার অফিসে থাকবে। ওর 30-এর মতো বয়স, বিয়ে পাস করছে, ডিভোর্স, ও চাচ্ছে একটা সুন্দর ছেলে, ওর কিন্তু এত রিকোয়ারমেন্ট নাই। ও আবার সিম্পল বলে যে আপু একটা মোটামুটি চলতে পারে, আমাকে নিয়ে সংসার করতে পারবে, আমি এরকম একটা ছেলে চাই। তো আমার মনে হয় আমার ভাইরা যারা আছেন তারা যোগাযোগ করেন, ও আছে, আমি সরাসরি হয়তো লাইভেও দেখাতে পারবো। তো এই মেয়েটার জন্য, তারপর আরেকটা মেয়ে এত বেটার, মানে কয়েকদিনে মেয়ে ছেলে খুব ভালোই পাচ্ছি, তখন আমার তো পাত্র সংকট, পাত্রী সংকট দুজনে যদি মিলে যায় তাহলে কিন্তু হয়ে যায়। সরি, তো আরেকটা পাত্রী, সে হচ্ছে আপনার, ও হচ্ছে, ওর বয়স হচ্ছে 50, ও কানাডায় সিটিজেন, ওর হাজব্যান্ডটা মারা গেছে, ও দেশে আসবে, সেজন্য খুব দ্রুতগতিতে একটা ভালো মেয়ে ছেলে চাচ্ছে, সে দেশেও বা বিদেশে যেতে পারে, এরকম মেন্টালিটি এই মেয়ে সে আজকে যেটা বললো। আরেকটা বোন দেখেই বলি, কারণ মুখস্থ অনেক সময় যেগুলি লিখে রাখি তখন মুখস্থ থাকে আমাদের কাছে, কিন্তু অগণিত বিদেশে থাকা পাত্রী। আরেকটা বোন, খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে, ও অস্ট্রেলিয়া সিটিজেন, ও হচ্ছে এলেভেল ও লেভেল পড়া, মেয়েটার বয়স হয়েছে 30-32 মতো, ধানমন্ডিতে সেটেল, ও অবিবাহিত বা ডিভোর্স হলো তার আপত্তি নেই, ও একটা অস্ট্রেলিয়া সিটিজেন বা দেশে থাকা ভালো ছেলে চায়, যদি কেউ থাকেন আপনারা যোগাযোগ করেন। তারপর আরেকটা পরিবার, ও হচ্ছে আমেরিকার সিটিজেন, ওর বয়সটা হয়ে গেছে একটু, ওর বয়সটা হয়ে গেছে প্রায় 38-এর মতো, অবিবাহিত, ও আমেরিকা থাকা ছেলে হলে তার জন্য ভালো হয়, যদি এরকম কেউ থাকেন আপনারা যোগাযোগ করেন। আসলে অসংখ্য পাত্রী আছে, পাত্র আছে, আপনারা আমার মনে হয় অল্পর মধ্যে কিছু বললাম, আবারও আসবো আপনাদের মাঝে, বেশি একটার থেকেই তো আর সব কিছু বলা যায় না। এছাড়াও কিন্তু আমি তো দেখতেছি সিটিজেন বেশ কয়েকটা মেয়ে আসছে, তো আমার সিটিজেন যারা চাচ্ছেন তারা একটু অবশ্যই উপযুক্ত হতে হবে, কিন্তু তাদের কিন্তু লেখাপড়া ব্যাকগ্রাউন্ডটা ভালো হতে হবে, তা না হলে কিন্তু ওরা নিতে পারে না, এটা সবসময় ব্রেনে রাখবেন। তো আমার মনে হয় আমি আবারও আসতে হবে, কারণ একটু গুসাই নেই, অনেক অনেক বায়োডাটা চলে আসছে, দেখে দেখে একটু মুখস্থ করে তারপর আপনাদের মাঝে আসবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন এবং মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, মানুষের জন্যই আমি সবসময় নিবেদিত থাকতে পারি, এই কামনা, এই দোয়া চাচ্ছি। আর যেহেতু বর্তমান যুগ খুব ডিজিটাল যুগ, কখন কোন সমস্যা সৃষ্টি হয় তারও কিন্তু বলা যায় না, মানুষ মানুষের কিন্তু ক্ষতি চায়, তো আমি আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে আমি সাহায্য সহযোগিতা চাই। আপনারা যখন আমার কোনো ভুল দেখতে পারবেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার ভুল শুধরাই নেওয়ার চেষ্টা করব। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার প্রতিষ্ঠানের কারো ভুল হয়ে থাকে, আপনারা সেটা অবশ্যই জানাবেন। আমি চাই আপনাদের মাঝে এই সেবাটা সবসময়, যাতে আমি যতদিন জীবিত আছি আল্লাহ যাতে আমার দেওয়ার তৌফিক দান করে, এটাই আমি সবার কাছে চাওয়া। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।